আমাদের লাইফে দিন দিন কিন্তু সঞ্চয়ের প্রবণতা বাড়তে যাচ্ছে কারণ হচ্ছে সঞ্চয় না করলে কিন্তু বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে আপনি কারো কাছে যদি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দাঁড় নিতে চাইলেও কিন্তু কারো কাছে পাবেন না এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই উচিত সঞ্চয় করা সঞ্চয়টা কি সঞ্চয়টা কি সেটা আমরা সকলেই জানি সঞ্চয় মানে হচ্ছে আপনার টাকা জমানো ভবিষ্যতের জন্য হোক বা নিজের জীবনের জন্য আপনার বেবির জন্য বা আপনার পরিবারের সদস্যদের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আমরা প্রত্যেকেই সঞ্চয় করে থাকি তো সঞ্চয় করার জন্য বেশ কিছু নিয়ম এবং বেশ কিছু ব্যাংক কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে তো সঞ্চয় আপনারা কোথায় করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো বেসিক ব্যাংকে আপনারা এক লক্ষ টাকা সঞ্চয় অর্থাৎ এক লক্ষ টাকা যদি আপনারা জমা রাখেন পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা পাচ্ছেন আপনারা তো সেটা কিভাবে সম্ভব সেটা এক লক্ষ টাকা যদি নাও রাখতে পারেন আপনারা সর্বোচ্চ সর্বনিম্ন আপনারা পঁচিশ হাজার টাকা জমা রাখতে পারবেন সর্বনিম্ন আপনারা যদি পঁচিশ হাজার টাকা জমা রাখেন তো এটার বেশ কিছু নিয়ম রয়েছে নিয়মগুলো আমি আপনাদেরকে প্রথমেই বলি আপনি যদি পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত যদি একশো দিনের জন্য রাখেন সেক্ষেত্রে যে রেটটা আপনাদেরকে প্রদান করছে বেসিক ব্যাংক সেটা হচ্ছে ছয় দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা এবং আপনি যদি দুশো দিন মেয়াদি রাখেন সেক্ষেত্রে পাচ্ছেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং আপনি যদি তিনশো দিনের জন্য রাখেন সেক্ষেত্রে পাচ্ছেন ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট মুনাফা তো এটা করার জন্য কারা করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা আমি ডিটেলস বলবো প্রথমেই আমি আপনাদেরকে বলি এক লক্ষ টাকা যদি আপনারা তিনশো দিন রাখেন সেক্ষেত্রে আপনারা প্রপারলি যে হিসাবটা করে কত টাকা পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে প্রথমেই বলি তো সঞ্চয়টা কিন্তু আমি আবারও বলতেছি আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু প্রত্যেককেই আমাদেরকে সঞ্চয় করা উচিত কারণ আপনার আমরা যদি এখন কার কাছে দশটা টাকাও চাই এখন মানুষ দশ টাকা দিতেও কিন্তু চিন্তা করে দিন দিন কিন্তু মানুষ একজন অপরজনকে যে সহযোগিতা করার নিয়ম প্রবণতা সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই উচিত অন্তত পক্ষে দৈনিক একশো টাকা থেকে শুরু করে অথবা পাঁচশো টাকা যে যার যত সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদের প্রত্যেককেই কিন্তু টাকা জমানো বা সঞ্চয় করা প্রয়োজন তো যারা সর্বনিম্ন না পারলে আপনারা যদি একশো টাকা করে ব্যাংকে জমা রাখতে পারবেন তো আপনারা চাইলে একশো টাকাও জমা রাখতে পারবেন পাঁচশো টাকা জমা রাখতে পারবেন তো আমি বলি একশো টাকা করে যদি আপনি জমান মাস শেষে আপনার যখন একটা নির্দিষ্ট সময় শেষে যখন আপনার কিছু টাকার প্রয়োজন হবে অন্তত পক্ষে আপনারা একশো টাকা করে জমালে যে তিন হাজার টাকা হবে সেটা আপনার বড় একটা কাজে লাগতে পারে এবং পাঁচশো টাকা করে যদি জমাতে পারেন যে টাকাটা জমা হবে সেটা কিন্তু আপনাদের বড় একটা কাজে লাগবে তো সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং আপনাদেরকে পরামর্শ দিব আমি একজন ব্যাংকার হিসেবে আপনাদেরকে পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে ব্যাংক থেকে আপনারা মুনাফার আশা না করে যে মুনাফাটা দিবে অন্তত সেই মুনাফার আশাটা রেখেই আপনারা কিন্তু সঞ্চয়টা করবেন সঞ্চয় আপনারা মুনাফার আশায় করবেন না আপনারা সঞ্চয় করবেন আপনাদের ভবিষ্যৎ বাচ্চার জন্য পরিবারের জন্য আপনারা টাকাটা সঞ্চয় করে রাখবেন মূল টাকা যেটা পাবেন সেটার সাথে আরও যে মুনাফা পাবেন সবগুলো মিলিয়ে আপনারা কিন্তু একটা কাজে দিবে তো সেই জন্য বলবো আপনারা অবশ্যই সঞ্চয়ের মনসিকতা তৈরি করুন এবং সঞ্চয় করার চেষ্টা করুন তো এখন বলি আপনি যদি এক লক্ষ টাকা যদি তিনশো দিনের জন্য রাখেন সেক্ষেত্রে আপনারা পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা পাবেন তো সেটা কীভাবে পাবেন আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনারা পাচ্ছেন এক লক্ষ টাকা যদি রাখেন পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা তিনশো দিন রাখলে সেটা আবার বলি তিনশো দিন রাখলে আপনারা কীভাবে পাচ্ছেন ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখে দিয়ে আপনারা যদি এক লক্ষ টাকা রাখতে পারেন ইন্টু যে মুনাফাটা দিচ্ছে সেটা হচ্ছে ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট এক বছরে তো আমরা সেটাকে বাক করব হচ্ছে তিনশো দিন যেহেতু এক বছরে তিনশো পঁয়ষট্টি দিয়ে বাক করব আবার ইন্টু আমরা তিনশো দিব কিন্তু তিনশো দিলে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পাবেন তিনশো দিনের যদি তিনশো দিনের জন্য যদি আপনারা এক লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা এটা হচ্ছে মূল টাকা সেখান থেকে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে টেন পার্সেন্ট বেড কাটা হবে তো টেন পার্সেন্ট বেড কাটার পরে আপনারা যেটা পাবেন চার হাজার নয়শো তো তিরানব্বই টাকা এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি হিসাব তো বেসিক ব্যাংকের এই রেটটাই কিন্তু আপনাদেরকে প্রদান করছে তো আবারও বলি আপনারা কিন্তু সঞ্চয় অবশ্যই করবেন তো বেসিক ব্যাংকে এই রেটটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সর্বনিম্ন কিন্তু পঁচিশ হাজার টাকা আপনারা রাখতে পারবেন সর্বোচ্চ আপনার যত টাকা ইচ্ছে সর্বোচ্চ আপনারা তত টাকা রাখতে পারবেন সর্বনিম্ন হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এই অ্যাকাউন্টটা করার জন্য আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে ছবি লাগবে নমনীয় আইডি কার্ডের ফটোকপি এবং ছবি দিলে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটা করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ